হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন সুজন অল টাইপ ভিডিওস। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশের বেল আইকনটি ক্লিক করুন। তাহলে চলুন আজকে ভিডিও শুরু করা যাক। তাহলে প্রথমে যে আপনি ছবিটি দেখতে পাচ্ছেন, একটি সিম্পল গার্লস সামনের দিকে মুখ করে আছে এবং কিছু প্রজাপতি উড়ে বেড়াচ্ছে এবং কিছু ফুলস নিয়ে আছে হাতের মধ্যে, আপনি এটা দেখতে পাচ্ছেন। এবং এবং দেখতে পাচ্ছেন এটা সিম্পল একটা ফ্রক্স বানানো হয়েছে এবং সাথে সাথে তার যে পিছনে যে ব্যাকগ্রাউন্ড সবুজ দেওয়ানো হয়েছে এটা আপনি দেখতে পাচ্ছেন। তো নেক্সট যেটা আছে সেটা আপনি দেখেন। নেক্সটে যে গালটি আপনি দেখতে পাচ্ছেন, যে একটা সিম্পল পদ্ধতিতে একটা গার্লসের ছবি করানো হয়েছে এখানে। এখানে দেখতে পাচ্ছেন যে একটা টুপি পরে আছে মেয়েটি এবং সিম্পল পদ্ধতিতে আর্ট করা হয়েছে, যে যে তার যে একটা যে কালার এক্সপেক্ট না করে যে একটা আর্ট তৈরি করানো হয় সেটার বিষয়ে আপনি দেখতে পাবেন। যে দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডের পিছনে দেওয়া আছে ব্ল্যাক, তারপরে সামনে যে গালটি দেওয়া আছে একটা সিম্পল পদ্ধতিতে আর্ট, এবং তার যে ফেসটি আছে ফেসটিও আপনি দেখতে পাচ্ছেন সিম্পল এবং হোয়াইট কালার দিয়ে তার ফেসটি করানো আছে। তো আশা করি এটিও আপনাকে ভালো লাগবে। তো নেক্সটটা দেখেন, নেক্সটে আমাদের আছে বুদ্ধদেব, মানে গৌতম বুদ্ধ। এটি আপনি জানেন যে কোন ধর্মের এটি দেবতা। তো এটি আমি এই পেন্টিংটি বহু দিনই করেছি, তো এটাকে আমি তো আপনাদের ভিডিওতে দেখে নিই। তো দেখেন এই ভিডিওটি, তো এই পেন্টিংয়ে আপনি দেখতে পাবেন যে সিম্পল একটি আর্টের যে পদ্ধতি করানো আছে তার মধ্যে থেকে আপনি দেখতে পাবেন যে সিম্পল পদ্ধতিতে একটি মূর্তি আপনি এটা দেখতে পাবেন। তো নেক্সট ছবিটি দেখেন, নেক্সটে আপনি দেখতে পাবেন যে একটি পরী, একটি স্বর্গের পরী, যেটাকে আমরা ভগবানের সাথে তুলনা করে থাকি। তো এই পরী পেন্টিংটি আমি করেছি তোমার সিম্পলভাবে, এটা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে কালারটাকে পরিবর্তন না করে এবং সিম্পল পদ্ধতিতে করেছি। এবং এটা আপনি দেখতে পাচ্ছেন যে আর্ট, তারপরে রাউন্ড এবং সাইড যে ব্যাকগ্রাউন্ড দেওয়া হয়েছে এবং পরীটির যে ফ্রক সাইড এবং ড্রেসেস এবং কালার স্কিন অ্যান্ড প্রদীপ আদার্স যেগুলো আছে এবং তার যে ডানা আছে সেটাও সিম্পলভাবে করানো হয়েছে। এটা আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন। আশা করি আমার ভিডিওগুলি পছন্দ হলো। তো ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। তো আজকের ভিডিও এখানেই, তাহলে চলি।